সৈয়দ আশরাফুল ইসলাম রাজনীতিকে ব্রত হিসাবে নিয়েছিলেন। রাজনীতি একটা ব্রত, দেশ সেবার জন্য, জনসেবার জন্য, সমাজ প্রয়োজনে পরিবর্তন করার জন্য, সমাজের মানুষের কল্যাণের জন্য রাজনীতি হচ্ছে একটি ব্রত। রাজনীতি কারো পেশা হওয়াও, আমি ব্যক্তিগতভাবে মনে করি এটি পেশা হতে পারে না, এটি একটি ব্রত। এবং সেই ব্রত হচ্ছে দেশের জন্য, দেশ সেবার জন্য। তার পিতাও রাজনীতিকে ব্রত হিসাবে নিয়েছিলেন। রাজনীতি করে অর্থবিত্তের মালিক হওয়ার কখনো প্রচেষ্টা তার পিতার মধ্যে ছিল না। সৈয়দ আশরাফুল ইসলামের মধ্যেও রাজনীতি করে অর্থবিত্ত মালিক হওয়ার কোনো প্রচেষ্টা তার মধ্যে ছিল না, এবং রাজনীতির মাধ্যমে তার পরবর্তী প্রজন্মকে রাজনীতিতে প্রতিষ্ঠা করার এখন যে প্রচেষ্টা অনেকের মধ্যে থাকে, সেই চেষ্টাও তার মধ্যে কখনো ছিল না। সুতরাং তার কাছ থেকে, সৈয়দ আশরাফুল ইসলামের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। আমি আজকে গভীর শ্রদ্ধা ভরে তার এই দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে সৈয়দ আশরাফুল ইসলামকে স্মরণ করি। তিনি বাংলাদেশের ইতিহাসে একজন সজ্জন রাজনীতিবিদ হিসাবে, একজন স্বচ্ছ রাজনীতিবিদ হিসাবে এবং একই সাথে একজন ভালো মানুষ হিসাবে ইতিহাসের পাতায় লেখা থাকবেন। রাজনীতিতে চারিদিকে অবক্ষয়, এই রাজনৈতিক অবক্ষয়ের বড় সৃষ্টি হচ্ছে বিএনপি। রাজনৈতিক অবক্ষয়ের বড় সৃষ্টি হচ্ছে বিএনপি, কারণ বিএনপির যারা নেতা তারা কিন্তু দলছুট নেতা। জিয়াউর রহমান প্রথমে ক্ষমতা দখল করেন, ক্ষমতা দখল করে ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে তারপর দল গঠন করেন। আমরা দেখতে পাবেন খাবারের উচ্ছিষ্ট যখন রাস্তায় বিলিয়ে দেওয়া হয় প্রচুর কাকের সমাবেশ হয়, আর ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে দেওয়ার পর রাজনীতির কাকরা বিএনপিতে জড়ো হয়েছিলেন। আজকে যারা বড় বড় রাজনীতিবিদ বিএনপির মধ্যে, এরা সবাই রাজনীতির কাক। মির্জা ফখরুল ইসলামের বাবাই ছিলেন এরশাদ সাহেবের মন্ত্রী, প্রথমে মুসলিম লীগ করতেন, তারপর এরশাদ সাহেবের আমলে জাতীয় পার্টি করেছেন, জাতীয় পার্টির মন্ত্রী হয়েছিলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব নিজে বামপন্থী দল করতেন এবং ভাসানী নেপ করতেন। আজকে পরশ ভাসানী এবং আমাদের আরেকজন নেতা মোস্তাক ভাসানী টিম টিম করে মৌলানা ভাসানীর প্রদীপ জ্বালিয়ে রেখেছেন, আর ওনারা মৌলানা ভাসানীর আদর্শ ত্যাগ করে ক্ষমতার উচ্ছিষ্ট গ্রহণ করার জন্য বিএনপিতে তারা জয়েন করেছেন। তারা আজকে বড় বড় কথা বলেন। ফখরুল সাহেব গতকালও বলেছেন, আশা করেছিলাম বছরের প্রথম দিনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের কথাবার্তার মধ্যে কিছুটা পরিবর্তন আসবে নতুন বছরে। আমি তার প্রতি যথাযথ সম্মান রেখে বলতে চাই, দুঃখজনক হলো সত্য, এই বছরের প্রথম কয়েকটা দিনে তার ভাষার মধ্যে কোনো পরিবর্তন আসে নাই। তিনি যে ভাষায় কথা বলছেন, বছরে এই বছরে নাকি সরকারকে উৎখাত করবেন। গত 12 বছর ধরে তারা সরকারকে উৎখাত করতে গিয়ে তারা নিজেরাই জনগণের কাছ থেকে উৎখাত হয়ে গেছেন অলরেডি। তা আমি তাদেরকে অনুরোধ জানাবো যে সরকার উৎখাতের যে আন্দোলনের কথা আপনারা বলছেন প্রতিনিয়ত, এতে জনগণের কাছে আগে যেমন হাস্যকর হয়েছেন, এখনও হাস্যকর হচ্ছেন। আমি আপনাদেরকে অনুরোধ জানাবো যে আপনারা ইতিবাচক রাজনীতির ধারায় ফিরে আসুন, এবং এতদিন জোরে ধ্বংসাত্মক যে রাজনীতি করেছেন, মানুষকে জিম্মি করার রাজনীতি করেছেন, মানুষ হত্যার রাজনীতি করেছেন, মানুষকে পুড়িয়ে হত্যার রাজনীতি করেছেন, এজন্য জনগণের কাছে ক্ষমা চান নতুন বছরে, এবং জনগণের কাছাকাছি যাওয়ার চেষ্টা করুন। আমার প্রত্যাশা থাকবে দুটি এই বছরে। এই বছরে আমার প্রত্যাশা হচ্ছে, এই বছরে আমরা পৃথিবীকে, বাংলাদেশকে যত দ্রুত সম্ভব করোনা মুক্ত করব ইনশাআল্লাহ।
একই সাথে আমি প্রত্যাশা করব বিএনপি ইতিবাচক রাজনীতির ধারায় ফেরত আসবেন, মানুষকে জিম্মি করার রাজনীতি পরিহার করবেন।